শুক্রবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যগুলির মন্ত্রীদের উপস্থিতিতে চিন্তন শিবিরে ভাষণ দেবেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছে। বৃহস্পতিবার থেকে হরিয়ানার সুরাজ কুণ্ডে দুই দিনের চিন্তন শিবির শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন সকাল সাড়ে দশটায় রাজ্যগুলির মন্ত্রীদের চিন্তন শিবিরে ভাষণ দেবেন চিন্তন শিবির সাতাশ ও আঠাশ অক্টোবর হরিয়ানার সুরাজ কুন্টে অনুষ্ঠিত হবে রাজ্যগুলির স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপরিচালক কেন্দ্রীয় স্বরাষ্ট্র পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় পুলিশ সংস্থাগুলির মহাপরিচালকরাও চিন্তন শিবিরে যোগ দেবেন